धनुष से निकला हुआ तीर और मुंह से निकला हुआ शब्द कभी वापस नहीं आता। অর্থ ধনুক থেকে ছোড়া তীর এবং মুখে উচ্চারিত শব্দ কখনো ফিরে আসে না। গুজরাটে ক্ষমতাসীন বিজেপির হয়ে প্রচার চালাতে গিয়ে বাঙালিদের নিয়ে ভাইরাল করা মন্তব্য নিয়ে তুমুল বিতর্কে পড়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। এক সমাবেশে পরেশ রাওয়াল বলেছেন যে গুজরাটের মানুষ মুদ্রাস্ফীতি সহ্য করবে, কিন্তু পাশের বাংলাদেশি বা রোহিঙ্গাদের নয়। এবং এরই সাথে তিনি আরেকটি শব্দ ব্যবহার করেছেন, সেটি হল রান্নার মাছ। এটা একটি স্টিরিওটাইপ যে বাঙালিরা মাছ খেতে খুবই পছন্দ করে, পরিস্থিতি যাই হোক না কেন। জনাব সেলিম কলকাতার তালতলা থানায় তাদের অভিযোগকে একটি এফআইআর হিসাবে বিবেচনা করতে এবং অভিনেতার বিরুদ্ধে বিচার করতে বলেছেন, কারণ তার মন্তব্য বাঙালিদের বিরুদ্ধে বিরূপ মতামত তৈরি করেছে। একথা সত্য যে পরেশজির ডায়ালগ ডেলিভারি তাকে প্রশ্নের মুখে এনে দিয়েছে, কিন্তু একই সাথে আশা করা যাচ্ছে যে সাধারণ মানুষ নিশ্চয়ই বুঝতে পারবে তার এই মন্তব্যকে সুবিধাভোগীরা নিজের কাজে লাগাচ্ছে না তো।